খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। জিতেও দলের বিরুদ্ধে বোমা ফাটালেন সৌমিত্র খা, মন্ত্রিত্ব না পেলে তৃণমূলে ফেরার ইঙ্গিতও দিয়ে রাখলেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বাংলায় বিজেপির 12 জনের মধ্যে সংখ্যা নিরিখে সবথেকে সিনিয়র সাংসদ সৌমিত্র খা, তার জায়গায় দলের কাছে প্রত্যাশা কি প্রশ্নটা রাখা হয়েছিল সৌমিত্র খার কাছে। তিনি স্পষ্ট বলেন, প্রত্যাশা আছে, যদি একটা সরকারি জায়গা মিলে রাঢ় বাংলায় বিধায়কদের জেতালে হলে আমাকে দায়িত্ব দিতে হবে, বাংলার লড়াকু নেতাদের দায়িত্ব দিতে হবে, তাহলে বাংলায় বিজেপি খুব ভালো জায়গায় থাকবে। আর যদি তোষা মোদী লিডার দেওয়া হয় তাহলে জেনে রাখুন আমরা বাংলায় ভালো জায়গায় থাকবো না। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে রেখেছেন 3 জন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, বেশ কয়েকজন বিধায়ক যোগাযোগ করেছেন। সেই প্রশ্নটা করতে সৌমিত্র খা বলে, জেলা স্তরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে টাচে আছি, রাজ্যস্তরে কারোর সঙ্গে টাচে নেই। তাহলে কি তৃণমূলে যাওয়ার আভাস? তিনি বলেন, জেলা স্তরের লোকেরা বলছেন, দাদা তুমি চলে এসো, তাহলে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরো রাঢ় বাংলায় কেউ আর কোথাও থাকবে না। প্রতিকূল তৈরি করেছিল পরিস্থিতি, প্রচুর চোরাস্রোত ছিল, আমি নিজেও বুঝতে পারিনি এটা লড়াই দিতে পারবো, ভোটের 2 দিন আগেও বুঝতে পারিনি, 2 দিন আগে বুঝে গিয়েছি সব শেষ। দিলীপ ঘোষের হারের ব্যাপারে সৌমিত্র খা মুখ খোলেন, তবে কি যারা যোগ্য দায়িত্ব পাওয়া তারা যোগ্য দায়িত্ব পাননি, তারই কি খেসারত দিতে হচ্ছে? তার উত্তর দিয়ে থেকে ভোটের আগে শাহ নাড্ডা তৈরি করে দেয়া কোর কমিটির প্রসঙ্গ উত্থাপন করে সৌমিত্র। তার বিস্ফোরক বক্তব্য, 25 জনের যে কোর কমিটি তৈরি হয়েছিল তার মধ্যে হয়তো 20 জনই অযোগ্য লোক, যার ফল দল ভোগ করছে। 2024 বিজেপির ফলের প্রেক্ষিতে 2019 সালে বিজেপির ভোট স্ট্র্যাটেজির কথা উল্লেখ করেন তিনি। সৌমিত্র বলেন, লড়াকু মনোভাবে নেতাদের বাংলায় নিয়ে আসতে হবে, মুকুল রায়ের রণনীতি আর দিলীপ দার লড়াকু মনোভাব, এই 2 স্ট্র্যাটেজি কাজ করেছিল, এইরকম রণনীতি তৈরি করতে হবে। ব্যুরো রিপোর্ট।